ওয়েলকাম টু কোয়েলের রান্নাঘর। আজ আমি নিয়ে এসেছি একদম রেস্টুরেন্ট স্টাইলে চানা মশলার রেসিপি। চলুন দেখে নিই কীভাবে বানাবো চানা মশলা। 250 গ্রাম কাবুলি চানা 5-6 ঘন্টার জন্য জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার সেই চানাগুলোকে সামান্য জল আর 1 টেবিল চামচ মতো লবণ দিয়ে 5-6টা সিটি দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি। চানাগুলো সেদ্ধ করে নেওয়ার পর একদম সফট হয়ে গেছে। এবার একটা কড়াইয়ে পরিমাণ মতো রিফাইন তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হতে শুরু করলে অ্যাড করে দিচ্ছি আদার টুকরো আর রসুনের কোয়া। একটু নেড়ে চেড়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি 4-5টি কাঁচা লঙ্কা কুচি। অ্যাড করে দিচ্ছি 7-8টি কাজু বাদাম। মশলাগুলো একটু ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি 1টা বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা সব মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 1 মিনিট মতো সেদ্ধ করে নিচ্ছি। 1 মিনিট পর টমেটোটা অনেকটাই সফট হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে এই মশলাগুলোকে একটা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। মশলাগুলো ঠান্ডা হয়ে গেলে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার একটা কড়াইতে 5-6 টেবিল চামচ তেল গরম করে তাতে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ একটু থেতো করে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 1টা চামচ গোটা জিরে আর 1টা তেজপাতা। মশলাটা থেকে যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার কড়াইতে অ্যাড করে দিচ্ছি। মশলাটা কিন্তু জল ছাড়াই বেটে নিয়েছি। গ্যাসের ফ্লেম এই সময় লো রাখবো। এবার একে একে অ্যাড করে দিচ্ছি 1টা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 টেবিল চামচ চিনি। এবার এই সব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ আমচুর পাউডার। মশলা থেকে তেল আলাদা হয়ে যাওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে এই মশলাটাকে কষিয়ে নেব। তেল আলাদা হয়ে এসেছে, মশলাটাও ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সেদ্ধ করে রাখা চানা। এবার 1/2 কাপ মতো জল অ্যাড করে দিচ্ছি। আপনারা যতটা গ্রেভি পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা অ্যাডজাস্ট করে নেবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট মতো গ্রেভিটা ফুটিয়ে নেব। এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন আর কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এই চানা মশলার সাথে সার্ভ করার মতো কয়েকটি রেসিপির লিঙ্ক আমি এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। এবার অ্যাড করে দিচ্ছি 2 ধনেপাতা কুচি, 1 চা চামচ ঘি, 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার এই সব কিছুকে ভালো মতো মিশিয়ে নিলেই তৈরি আমাদের আজকের রেসিপি চানা মশলা। এবার এটাকে একটা বোলের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক আর শেয়ার করুন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন নতুন এরকম সহজ রান্নার রেসিপি পাওয়ার জন্য। থ্যাংক ইউ।